আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র সৌদি থেকে আসলো বিশাল বড় খবর। বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষ ও সৌদি আরবে কবে পালিত হতে পারে এই বছরের খুশির ঈদ? এবার 29টি রোজা হবে নাকি 30টি? সৌদি আরব সহ বাংলাদেশ ও ভারতের আকাশে ঠিক কবে ঈদের চাঁদ দেখা যেতে পারে? এই মুহূর্তে সৌদি আরব থেকে কি গুরুত্বপূর্ণ খবর এসেছে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সকলকে ঈদ মোবারক জানাতে অবশ্যই কমেন্টে ঈদ মোবারক জানাবেন। এবার জেনে নিন এক নজরে। এই বছর 2024 সালের গত 11ই মার্চ শুরু হয়েছিল রোজা। আমরা জানি রোজার শেষে শাওয়াল মাসের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। তবে কবে রোজা শেষ হবে তা নিশ্চিত হবে চাঁদ দেখার উপর। চাঁদ দেখা সাপেক্ষে কবে ঈদুল ফিতর উদযাপিত হবে সেই সিদ্ধান্ত নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিকে আরব আমিরাতের জাতীয় চেয়ারম্যান জানিয়েছেন আজ সৌদি আরবে 29টি রোজা হবে, ফলে এই দিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পরের দিন মঙ্গলবার ঈদুল ফিতর হবে। তবে যদি চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস 30 দিন পূর্ণ হবে। এছাড়া বুধবার ঈদুল ফিতর পালিত হবে সৌদি আরবে। এদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছেন 9 এপ্রিল বাংলাদেশে মান সময় রাত 12:21 মিনিটে অমাবস্যা শেষ হবে। 1445 হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে 0.7480 দিন এবং সূর্যাস্তের 22:07 পরপর চন্দ্রাস্ত ঘটবে। ওই দিনই রাত 9:01 মিনিটে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে। তবে বাংলাদেশের আবহাওয়া দপ্তর বলছে এবছর বাংলাদেশে রোজা 30টি হতে পারে, ফলে বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে। অন্যদিকে প্রতিবেশী দেশ পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে এবার তাদের দেশে রোজা 29টি হতে পারে, কারণ 9 এপ্রিল রাতেই দেশটির আকাশে চাঁদ দেখা যেতে পারে। তবে সম্ভবত তারিখ জানা হলেও ঈদ কবে উদযাপিত হবে সেটা সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করা হবে। তো এই ছিল খবর। এরকম নেটিস্টিং খবর জানতে আমাদের সাথে থাকুন।